মাত্র আর বাকি 10 দিন, আর সেই 10 দিন আগেই মুক্তি পেল বাঘাযতীন ছবির ট্রেলার। এবং সেই ট্রেলার লঞ্চে হাজির ছিলেন প্রত্যেকেই। বড় পর্দায় হাজির হচ্ছে 19 অক্টোবর বাঘাযতীন। ঠিক তার 10 দিন আগেই বাঘাযতীনের ট্রেলার মুক্তি পেল। তবে শুধু বাংলায় নয়, এই সিনেমাটি মুক্তি পাবে গোটা দেশ জুড়ে। এবার হিন্দিতেও আসছে দেবের নতুন ছবি বাঘাযতীন। অরুণ রায় পরিচালিত এই ছবির ট্রেলার এলো প্রকাশ্যে। গায়ে কাঁটা ধরানো আবহ সঙ্গীত যেরকম রয়েছে, সেরকমই তুখোর সংলাপও, আবার তার সাথে রয়েছে দুর্দান্ত অ্যাকশন। এই ছবি যে দেশপ্রেমের উদ্রেককে আরেকটু বাড়িয়ে দেবে দর্শকদের মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেব মানেই যেখানে নতুন চমক, সেখানে এবারও ট্রেলার লঞ্চে সেরকমই এক নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি। আলিপুর মিউজিয়ামে মুক্তি পেল এই ছবির ট্রেলার। আমি যেই পথে হাঁটছি সেটা গিয়ে শেষ হয় মৃত্যুতে। তোমাদের কাছে বাকি জীবনটা পড়ে আছে। সে জীবনের কোনো মানে নেই যতীন না। ঠিক যেরকম গায়ে কাঁটা ধরানো ট্রেলার, একই সাথে পরিবেশটাও তেমনই ছিল। তবে কি শুধু ট্রেলার লঞ্চ? না, একেবারে না। একই সঙ্গে দুটো গানে স্টেজে পারফর্ম করেছেন নীলায়ন থেকে ইমন চক্রবর্তী, এবং এই সিনেমার প্রত্যেকেই তাতে গলাও মিলিয়েছেন। হিন্দিতে মুক্তি কেন পাচ্ছে দেবের বাঘাযতীন, সেটা নিজেই জানালেন দেব। বাঘাযতীন আমার কাছে, আমি কেন হিন্দিতে রিলিজ করলাম এটাও বলে দিই, 2 মিনিট লাগবে। কারণ আমার মনে হয়েছিল কি, এরকম একজন বিপ্লবীর গল্প, এবং শুধু বিপ্লবীর গল্প নয়, এটা একটা বাংলার বাংলার গল্প, বাংলার অবদান, বাংলার বিপ্লবীদের অবদান কতটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামে, সেইটা ভারতের মানুষদেরকে বলা, তাদেরকে জানানো, কে শুধু দেশের অন্যান্য রাজ্যে নয়, বাঙালির ভয়েও ব্রিটিশরা কাঁপত, তার মধ্যে অন্যতম বাঙালি ছিল বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখার্জি। অনেকেই জানে যে বাঘাযতীন বলে একটা জায়গা আছে, বাঘাযতীন একটা রাস্তার নাম, বাঘাযতীন একটা কলোনির নাম, বাঘাযতীন একটা পল্লীর নাম, স্টেশনের নাম বাঘাযতীন, কিন্তু কেউ জানে তা সেই বাঘাযতীনটা কে। আমাদের চেষ্টা সেই রাস্তা একটা নতুন রূপ পাবে, এই কলোনিগুলো জানতে পারবে কে সে বাঘাযতীন একটা সিনেমার মাধ্যমে। এইটুকু গর্ব আমাদের, আমাদের যারা কাস্ট অ্যান্ড ক্রু আছে, এইটুকুই আমাদের গর্ব, কে আমরা ওই মানুষটা যে ইতিহাসে একটা প্যারাগ্রাফের মতোই লুকিয়ে রয়ে গেছে বা ছোট হয়ে থেকে গেছে, সেইটাকে পার করে নিয়ে আসা, মানুষের সামনে তুলে ধরা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো